আবিষ্কার হলো একটাই মাত্র কথা, সেটা হচ্ছে যে পুজোর সময় ওরা ইন্দোরেই থাকে। সেটা সূত্রটা হচ্ছে একদম যখন ছোট ছিলাম তখন থেকেই ওই পুজোর সময়টা বাবা মার ছুটি থাকতো, বাবা শুটিং অফ থাকতো, তো ওই পুজোর সময় আমাদের স্কুলে ছুটি থাকতো, তো ওই সময়টা আমরা একটা মাথা ধরা বেড়াতে যাওয়ার সময়, আমরা খুব বাড়িতে একদম ভালোবাসি বন্ধু বান্ধবরা মিলে, ইউজুয়ালি আমাদের কোনো না কোনো একটা বোর্ড গেম খেলা চলে, সেটা মানে স্ট্রাগল হতে পারে, সেটা লাইফ হতে পারে, সেটা অনেক অনেক একটা ট্যাবু বলে একটা গেম আছে, ওটা আমরা খুব খেলি, ওটা খেললে খুব ঝগড়া হয়। কিন্তু যে কোনো অ্যাকচুয়ালি গৌরবের সাথে আমি একটা সিক্রেট বলছি এবারে, গৌরবের সাথে যে কোনো যদি গেম কেউ খেলতে যায় তার সাথে সে ঝগড়া করবে, সে যদি হারে বা হারার দিকে যায় ও ঝগড়া করে প্রচন্ড। আচ্ছা একটা কথা বলো তো, তুমিও সিক্রেটটা আউট করো, ও খুব চোরটামো করে না? না একদম করে না, বড় ও অন্য কেউ চোরটামো করলে তার সঙ্গে ঝগড়া করে, কারণ মোটামুটি সবাই করে, ও করে না, সেই কারণে ও হচ্ছে আমাদের সকলের একটা চোরটাম করার প্রয়োজন পড়ে না আমার অ্যাকচুয়ালি। আচ্ছা সেজন্যই আমি চলে এসেছি বগলিং গেম। এখানে ব্যোমকেশ আর সত্যবতীর মধ্যে কে মেজাজ এবং মগজে এগিয়ে আছে সেটাই প্রমাণ হবে। তোমরা কিন্তু অনেকগুলো ইনডোর গেমস খেলবে এখানে, এটা রোল করা ডিফিকাল্ট তো, এগুলো যে কি কারণে আছে বা এগুলো খেলাটা কিরকম সেটা তোমাদের নিশ্চয়ই আগ্রহ জন্মাচ্ছে এবং তার জন্য আমার আরেকজনের হেল্প নিতে হবে। আচ্ছা কীর্তি, দিস ওয়াজ অ্যাকচুয়ালি আ ডাইস যেটা ইজিপশিয়ান গেম আছে, একটা এনশিয়েন্ট ইজিপশিয়ান গেম কল ইয়ার ইউ আর ইউজ টু বি প্লেড ওভার দেয়ার, দে ইউজ টু হ্যাভ আ রুলে কাইন্ড অফ আ বোর্ড অ্যান্ড ওখানে এই ডাইসটা একটা পয়েন্টার দিয়ে নাম্বারগুলো জানানো হতো, লাইক দিস ইজ 17। এতবার হাত লাগালে তো হবে না, Which color do you want? Red. Okay, so I take yellow. Yellow নিয়েছে বঙ্কেশ মানে গৌরব, আর রেড নিয়েছে রিজনেবল সত্যবতী। শুরু করলাম, এটা তুমি মাঝে মাঝে বাড়িতে বসে প্র্যাকটিস করো, আর এটা আমার খেলতে ভালো লাগে এই গেমটা। মাত্র একটা ভুল পদক্ষেপ কিন্তু অনেক কিছু জটলেন হতে পারে। যতবার ট্রাই করছে ততবার সত্যবতী তার প্ল্যান বানচাল করে দিচ্ছে। ভাল ভেবে দাও, আমার দুটো অপশন আছে এখানে, সব রকম অপশন খোলা, আমি সব দেখতে পাচ্ছি। এবারে একটা অন্য ধরনের বোর্ড গেম, এই দুই ভাগে ভাগ করা আছে, এটা প্লেইং কার্ডস বা তাস, তাসের মধ্যে এক একটা করে অ্যালফাবেটস আছে এবং এখানে চারটে প্লেইং কার্ড দিয়ে গেম এই শব্দটা লেখা আছে,
ওরা যত ইচ্ছে এই শব্দটাকে চেঞ্জ করতে পারে বিভিন্ন লেটার্স বসিয়ে, এবং সবচেয়ে আগে যার কার্ড শেষ হবে সেই জিতবে। ব্যোমকেশ করলো টেন, আবার রিদ্ধিমা করছে সেম নেম টেল। আর হবে না, এবারে সত্য বলছি বিপদে পড়ে গেছে। বিল বুল বল বিল তুমি নিজে করে যাচ্ছ। আমি নিজে কোথায় করে গেলাম? তাহলে এখানে ব্যোমকেশ আর সত্যবতীর মগজের যুদ্ধ শেষ। দুজনে প্রচুর মগজাস্ত্র ইউজ করেছে, কিন্তু আলটিমেটলি ব্যোমকেশই জিতে গেছে। এটা তো আগে থেকে বলেনি, তোমাদের আবার একটা জায়গায় নিয়ে যাব। এর পরের পর্বটা আসলে অসাধারণ গ্যাস, ওদের আসলে জেনারেল নলেজ টেস্ট করা হবে। ভীষণ মুশড়ে পড়েছে, দেখা যাক মুখটা একেবারে এরকম জ্বলে ওঠে কিনা। এই পর্বটায় আসলে জানা যায় সেলিব্রিটিরা কতটা জানেন আর কতটা জানেন না। কি লাইফ লাইন নেই, কোনো অপশনস নেই, শুধু প্রশ্ন আর উত্তর। আমার মন বলছে শর্মিলাজি আবার খুব বায়স ভাবে প্রশ্ন করেছে গৌরবের জন্যই। তো গৌরবের জন্যই? হ্যাঁ, আমি ঋদ্ধিমাকে গৌরবান্বিত করার জন্য প্রশ্ন করেছি। আমি প্রশ্ন শুনে ডিসাইড করবো উত্তর দেবো। আমার প্রথম প্রশ্ন, আর আমি চেষ্টা করছি প্রশ্নগুলো গোয়েন্দা কেন্দ্রিকই করার। তাহলে হবে না? কেন, আমি তো গোয়েন্দা নই। ও তো গোয়েন্দা গিন্নি না, তাতে কি হয়েছে? আমি তো গোয়েন্দা নই। প্রথম প্রশ্ন, অজিত যদি ব্যোমকেশের লেখক হন তাহলে মিস মার্পলের লেখক কে? ফার্স্ট ক্লু, উনি মিস মার্পলের ভাগ্নে হন। মিস মার্পলের সঙ্গে দাঁড়িয়ে তিনি নোটস এক্সচেঞ্জ করেন, তার নামে একটা শুটিং শার্টিং এর ব্র্যান্ড আছে। আমি অবশ্যই এই পয়েন্টটাকে দেব, ওর নাম হচ্ছে রেমন্ড বেস্ট। ফেলুদার কোন উপন্যাসে প্রথম পরিচ্ছেদের নাম ডুমরুর কথা? দেখো উপন্যাসের পটভূমি কিন্তু সেটা নয়, এক্স্যাক্টলি তাওয়ারিয়া ছবিতে। আমাকে আর কিছু করতেই হবে না, তাওয়ারিয়া ছবিতে আত্মপ্রকাশ ঘটেছিল এক বিখ্যাত নায়কের, তার নাম বলো? রণবীর কাপুর। এটা প্রশ্ন? আমি কিন্তু অ্যাকচুয়ালি আসলে বোকা নই, আমাকে এই জন্য এই প্রশ্নগুলো করা হচ্ছে না, এটা আমি ক্লিয়ার করে দিতে চাই, ডিসক্লেইমার। গোয়েন্দা গিন্নি সিরিয়ালে গোয়েন্দা গিন্নির ভূমিকায় এক অভিনেত্রীকে দেখা? আই ক্যান হেল্প ইউ, এই তো না এন্টারটেইনমেন্ট নিয়ে আমাকে প্রশ্ন করেছে। আর দেখো গোয়েন্দা রানী, সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে, সুতরাং এই পুরস্কারটা অবশ্যই প্রাপ্য ব্যোমকেশ। শেষ পর্বে চলে যাচ্ছে, এই পর্বে কিন্তু দুটো 24 ঘন্টার মাগ, যেই মাগে তারা সই করে দেবে। ঋদ্ধিমা আর গৌরব দুটো আলাদা করে প্রশ্ন রাখবে, ওই প্রশ্নের উত্তর দিতে পারলে দর্শক এই মাগ দুটো জিতে নেবে। আমার প্রশ্ন, টেলিভিশনে প্রথম ব্যোমকেশ কে ছিল? একটা ক্লু দিতে পারি, ভাষাটা ছিল হিন্দি। আমার প্রশ্ন হলো, গৌরব আর আমার একসাথে অভিনীত প্রথম ছবির নাম কি?